নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এএলপি নিয়োগ 2023, এএলপি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়েছে। নোটিফিকেশন সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া। শূন্যপদ 29,052টি শূন্যপদ, যেখানে এএলপি শূন্যপদ 18,023টি এবং টেকনিশিয়ানের 11,029টি। সবচেয়ে বেশি শূন্যপদে নিয়োগ। তথ্যটা কি সঠিক না ভুল, সব কিছু তোমরা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যার জন্য একটা নোটিফিকেশন বা একটা নোটিশ কিন্তু সার্কুলেট হচ্ছে, যে নোটিশ সম্পর্কে তোমাদের সঠিক তথ্য সঠিকভাবে সহজভাবে তোমাদের কাছে আমি তুলে ধরব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে যে ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে এখনই কিন্তু জয়েন হয়ে যাও। ফ্রি অনলাইন ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা পিএসসি, ফুড এসআই, ডাব্লিউবিপি, আইসিডিএস, এসএসসি জিডি, রেলওয়ে সংক্রান্তিত যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো এই ক্লাসে আমি অলরেডি ম্যাথের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা ম্যাথের যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চাও, কোন চ্যাপ্টার থেকে আগে শুরু করতে চাও, সেটাও কিন্তু আমরা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, ঠিক আছে? তো চলো এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের অনেক সার্কুলেট হচ্ছে। তো সেই নোটিফিকেশনে যেটা দেয়া আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করিগেন্ডাম যে একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে 10/2023, যেখানে এএলপিতে 18,023টা মতো ভ্যাকেন্সি এবং টেকনিশিয়ানে 11,029টা ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এখানে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, ব্যাংকের কবে থেকে ব্যাংকে তোমরা পেমেন্ট করতে পারবে, এসবিআই ব্যাংক চ্যানেল, তারপর অনলাইন পেমেন্ট যেরকম থাকে সেরকম সব দেওয়া আছে। তবে প্রসঙ্গ যেটা হচ্ছে, যে তোমাদের মনে অনেকেই হবে, যে তোমরা অনেকে আনন্দ পাবে যে স্যার এই নোটিফিকেশনটা কি, এই যে যে নোটিশটা যেটা বেরিয়েছে, সেই নোটিশটা কি আদৌ রেল থেকে বেরিয়েছে? তো একটা কথা বলি, তো এটা কিন্তু রেলের কোনো নোটিশ নয়, এটা কেউ ভুয়ো খবর সার্কুলেট করছে, ঠিক আছে? তো এটার প্রমাণটা কি? তো প্রমাণ হচ্ছে যে 10/2023 কী করে এলো, 1/2023-ই এখনও হয়নি, সেখানে 10/2023 তো দূরের কথা, কারণ 2023-এ কোনো ভ্যাকেন্সিই আসেনি, ঠিক না? 2023-এ কোনো রকম ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিই আসেনি, তাহলে 10/2023 কী করে হবে? প্রথম ভুল এটা। তারপরে তোমাদের এখানে ভ্যাকেন্সি, ভ্যাকেন্সিটা দেখো, এএলপির ভ্যাকেন্সি দিয়েছে 8,023টা মতো ভ্যাকেন্সি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, জুলাই 2023 পর্যন্ত একটা আরটিআই করা হয়েছিল, ঠিক আছে? জুলাই 2023-এ আরটিআই করা হয়েছিল, সেই আরটিআইয়ের রিপোর্ট এসছে প্রায় 16,000 মতো ভ্যাকেন্সি আছে এএলপিতে। এবার তুমি বলবে যে স্যার এখানে তো আরও বেশি দেখাচ্ছে, আসলে ব্যাপারটা কি, যদি 16,000 মতো ভ্যাকেন্সি জুলাই 2023-এ আছে, রেল যখন তোমার ভ্যাকেন্সি যখন বার করবে, ঠিক আছে, তখন 2 বছর আরও এক্সট্রা ধরে নিয়ে বার করবে, অর্থাৎ 2 বছরের ভ্যাকেন্সিটাকে কাউন্ট করে কিন্তু বার করবে, ব্যাপারটা বোঝা গেল? তো 2 বছর যদি এক্সট্রা কাউন্ট করে যদি বার করে, তাহলে প্রায় তোমরা এএলপির ভ্যাকেন্সি দেখতে পাবে, প্রায় তোমরা এএলপির ভ্যাকেন্সি, এএলপির ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে প্রায় 25,000 মতো তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে এএলপির ভ্যাকেন্সি। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দেখতে পাবে, ধরে রাখো এএলপির তুলনায় একটু কম হবে, তবে মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 14,000 মতো টেকনিশিয়ানের তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে, ঠিক আছে? তো এটা আমি এক্সপেক্টেড বললাম, মোটামুটি তোমরা 50,000 মতো ভ্যাকেন্সি কিন্তু দেখতেই পাবে, ঠিক আছে, এএলপি টেকনিশিয়ান মিলিয়ে। তো এবার এই যে যে ইম্পর্টেন্ট ডেটস হ্যানা ত্যানা যেগুলো দেওয়া আছে, সম্পূর্ণ এটা ফেক, নোটিফিকেশনটা পুরো, এই যে যে নোটিশটা, এটা সম্পূর্ণ ফেক, এটা তোমাদের আমি
আগে তোমাদের জানিয়ে দিলাম, যাতে এটা বেশি যাতে সার্কুলেট না হয়, তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে কিন্তু অ্যাওয়্যার করে দিতে পারো, যাতে এটাকে যেন ট্রাস্ট না করে। কারণ রেল থেকে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন বার করেনি। রেল যদি সঠিক সময়ে যদি এই যদি এই নোটিফিকেশানগুলো যদি বার করতো, তাহলে ভুয়ো খবর এরকম করে কিন্তু সার্কুলেট হতো না। আজকে ছেলেমেয়েরা মানে কি বলবো, বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে যে কবে ভ্যাকেন্সি বেরোবে, কবে একটা চাকরি হবে। আজকে যদি সেটা যদি রেল যদি সঠিকভাবে যদি সঠিক সময়ে যদি এই নোটিফিকেশানগুলোকে যদি রিলিজ করতো না, তাহলে এই রকম ব্যাপার কিন্তু হতো না। অন্যান্য ক্ষেত্রে তো এরকম ভুয়ো খবর সার্কুলেট হয় না, রেলের ক্ষেত্রে কেন হচ্ছে? রেলের এই সিস্টেমগুলো রেলের এবার বদলানো উচিত, ঠিক আছে? আর তোমরাও কিন্তু সতর্ক থাকো যে এরকম ভুয়ো খবরকে তোমরা একদমই কিন্তু এই যেসব নোটিশগুলো সার্কুলেট হচ্ছে এগুলোকে একদমই তোমরা কিন্তু বিশ্বাস করবে না। তো এবার তোমাদের কবে এই ভ্যাকেন্সি কিন্তু বেরোতে পারে, আমি প্রথমেই বলেছি, আমি অনেকগুলো ভিডিও আমি বলেছি, সেই ভিডিওতে আমি বারবার একটা কথাই বলেছি যে এলপি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু আগে বেরোবে। তো এলপি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি যা বোঝা যাচ্ছে, তো এলপি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা দেখতে পাবে, তার আগে দেখার হয়তো চান্স আছে কম, কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরে 2023 তোমরা দেখতে পাবেই, ঠিক আছে? দেখতে পাবেই। এরপর পরপর স্টেপ বাই স্টেপে যে ভ্যাকেন্সিগুলো যেগুলো বলেছি সেই রকম কিন্তু তোমাদের বেরোবে, ওকে? কারণ দেখো, আজকে একটা এক্সপেক্টেড করা হচ্ছে, কিন্তু ভ্যাকেন্সি যদি কোনো কারণে যদি এরা রিলিজ না করে, যদি আটকে দেয়, সেক্ষেত্রে তো কারোরই কিছু করার নেই। আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে এই এত মানে 5টা বছর হয়ে গেছে, এবার মনে হয় ভ্যাকেন্সি মনে হয় এলপি টেকনিশিয়ানে বেরিয়ে যাবে, কারণ এতদিনে তো বেরিয়ে যাওয়াই উচিত ছিল, বেরোয়নি, ঠিক আছে? সেটা কোনো রকম পলিটিক্যাল ইস্যু হোক বা অন্য কোনো ইস্যু হোক বা যাই হোক না কেন, বেরোয়নি, বার করেনি, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাট যদি বেরোয়, তাহলে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বার করতে হবে, কারণ প্রতি বছর প্রচুর পরিমাণে রিটায়ারমেন্ট হচ্ছে। তাহলে এত ভ্যাকেন্সি কোথায় মানে কি হলো? তাহলে এত ভ্যাকেন্সি যেটা 2.74 লাখ ভ্যাকেন্সি পড়ে আছে, মানে আমি ওটা যদি ডিসেম্বর, আমি ডিসেম্বরের 2022 আরটিআইতে বলেছি 2.74 লাখ, তাহলে এখনও দেখো এখন 2023 শেষ হতে চলল, তাহলে এখন আরও তাহলে ভ্যাকেন্সি বেড়ে গেছে, ঠিক না? তো এবার এই ভ্যাকেন্সিগুলোকে ফিল করতেই হবে রেলকে, সামনে ইলেকশন আছে, ফিল করতেই হবে। তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো, স্টাডি ঠিকমতো করো, এর ভ্যাকেন্সি যখনই বেরোবে, যখন একদম অরিজিনাল যখন নিউজ যখন প্রকাশিত হবে, তখন আমি আমার চ্যানেলে সবার আগে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এ ব্যাপারে তোমরা একদম নিশ্চিন্তে থাকো, আর এই ভুয়ো খবর থেকে নিজেকে সব সময় কিন্তু সরিয়ে রাখো। আরও তোমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, যারা যারা চাইছো একটা রেলের ভ্যাকেন্সি আসুক, তারা এই রকম নোটিশ দেখলে তোমরা কিন্তু আরও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভুয়ো নোটিশ দেখলে তাই বলছি, নিজের পড়াশোনার উপর ফোকাস করো, নিজের স্টাডির উপর ফোকাস করো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অতি অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।